পৃথিবীর যত বড় বড় হাক্কানি আলেম সবগুলো জালেমের জেলখানায় অধিকাংশ মারা গেছে। ইমাম আবু হানিফা হাক্কানি আলেম মারা গেছে জালেমের জেলখানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল হাক্কানি আলেম মারা গেছে জালেমের জেলখানায়। মুজাদ্দাদে আলফেসানি তার সারা জীবনের অর্ধেক কাটিয়েছে জালেমের জেলখানায়। আপনি কার নামে তরিকা বানিয়েছেন? মুজাদ্দাদিয়া তরিকা। অথচ আপনার ইমাম তো সারা জীবনের অর্ধেক জেলখানায় ছিল, আর আপনি জেলের নাম শুনলে ভয় পান। কিসের তরিকা বানিয়েছেন আপনি? কন্ডাম করা জায়গা পান না তাদের নাম নিয়ে। ইমাম বুখারি যার কিতাব আমরা সহি হাদিস বলে চালিয়ে দেয় যে সহি, আমি সহি আকিদার লোক, অথচ ইমাম বুখারি জেলখানায় ছিল। হাক্কানি আলেম হচ্ছে তিন জায়গায় তাদেরকে পাওয়া যায়। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন, হাক্কানি আলেম যদি দেখতে চাও তাহলে তিন জায়গায় খোঁজ করো। এক নাম্বার মাটির নিচে, তার মানে কবরে। দুই নাম্বারে জালেমের জিন্দানখানায়, তার মানে জেলখানায়। তিন নাম্বারে সিহাদের ময়দানে। জালেমের জেলখানায় হাক্কানি আলেম পাওয়া যায় তার প্রমাণ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসাদ্দেদে আলফেসানি, ইমাম বুখারী, কাসেম নানুতুবি, এরা যে হাক্কানি আলেম ছিল। বাইরে জীবন অধিকাংশই কাটাতে পারেনি, তাদের জীবনের কারো অর্ধেক সময় কেটে গেছে জালেমের জেলখানায়। এরা হাক্কানি ছিল, এ প্রমাণ কি বাংলাদেশে দেওয়া লাগবে? সবাই জানে যে এরা হাক্কানি আলেম। হক্কানি আলেম পাওয়া যায় কোথায়? ইমাম ইবনে তাইমিয়া বলছেন দ্বিতীয় নম্বর হচ্ছে জালেমের জেলখানায়। আর ও জেলের নাম শুনলে ভয় পায়। তিন নম্বরে জিহাদের ময়দান। জিহাদের ময়দান এখন উহুদের ময়দান, বদরের ময়দান।